নির্বাচনে আসীন হয়েছে, আপনার এই বিষয়টা বলুন, এদিকে তাকান। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সম্মানিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নির্বাচন প্রেসিডেন্ট মনোনয়ন করে সকল সদস্য আমার এখানে নৌকা পাঠা দিয়ে মনোনীত করে এখানে পাঠিয়েছেন। রাজ মৌলভীবাজার এবং রাজনগরের জন্য একটা উন্নয়ন পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ দরকার। উনি আমাকে আশ্বস্ত করেছেন মেডিকেল কলেজ আমি নির্বাচিত হলে মৌলভীবাজার পাশে আমাকে নির্বাচিত করলে ছয় মাসের মধ্যে উনি ঘোষণামুক্তি পেন মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় পাশাপাশি কমিউনি প্রতিটি ওয়ার্ডে যেসব ওয়ার্ডে এখন কমিউনিটি ক্লিনিক হয় না এই সব কমিউনিটি ক্লিনিক করার জন্য এবং আমাদের গ্রাম গ্রাম থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা পর্যায়ে এখন হচ্ছে আনকাভার এরিয়াগুলো আছে এখন আমাদের উন্নয়নের আওতায় আসেনি সেই আনকাভার এরিয়াকে কভার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনা আমাকে লক্ষ্যবন্ধিত করে পাঠিয়েছে। তবে আমি এখানে সবচেয়ে বেশি যেটা আমি উন্নয়নের সম্পৃক্ত করব আমাদের এখনও গ্রামে গঞ্জে কমিউনিটি ক্লিনিক হয়নি, এখনও গ্রামে গঞ্জে রাস্তাঘাট হয়নি, প্রাইমারি স্কুলকে আরও কীভাবে স্মার্ট স্কুলে রূপান্তরিত করা যায়, উচ্চ বিদ্যালয়গুলোকে আরও স্মার্ট উচ্চ বিদ্যালয় কীভাবে করা যায়, কলেজগুলোকে কীভাবে স্মার্ট কলেজ করা যায় সেদিকে আমি নজর দিচ্ছি। পাশাপাশি এখনও মৌলভীবাজার জেলায় আমাদের যে স্বাস্থ্যের যে হসপিটালগুলো আছে আমাদের কমিউনিটি হসপিটাল আছে, ইউনিয়ন পর্যায়ে হসপিটাল আছে, উপজেলা পর্যায়ে হসপিটাল আছে। আমি মৌলভীবাজার এবং রাজনগরে প্রায় এক লক্ষ চৌদ্দশো হাজার তিনশো পনেরো জন ভোটার আছে এবং মৌলভীবাজার জেলায় মৌলভীবাজার সদর উপজেলায় দুই লক্ষ একাত্তর হাজার আছে আটশো পঁয়ত্রিশ জন ভোটার আছেন। পাশাপাশি যে জনসাধারণ আছে তাদেরকে পরিসংখ্যান অনুযায়ী আমি অ্যানালাইসিস করব এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এর জেলা কমিটি এবং থানা কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি সহ এবং আমাদের যে সুশীল সুমার সাংবাদিক কর্মী যারা রিটায়ার্ড নগরবিদ আছেন উন্নয়ন পল্লী উন্নয়নবিদ আছেন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আছেন সকলকে সম্পৃক্ত করে আমি একটা মাস্টার প্ল্যান করব। এই মাস্টার প্ল্যান যেন আগামী পাঁচ বছরের মধ্যে মৌলভীবাজার এবং রাজনগর একটি স্মার্ট সংসদীয় এরিয়া হয় এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনা আমাকে এখানে নৌকা মনোনীত করে পাঠিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।